আছে আসলে আমি দু একটু বেশি ভালোবাসি হ্যাঁ তা তোমরা বসবে না কেউ আমি অনেক ভালোবাসি দই হ্যাঁ খামই তো আসলে দই আমার অনেক পছন্দ আমাদের বিয়েটা কিন্তু হঠাৎ মিষ্টি হলো আসলে বলেছে কি তোমার ভালোবাসি তো এটা বাড়িতে মাইনা নিব না তার জন্য এরকম হঠাৎ বিয়ে করা আর আমি তো বাড়িতে যাওয়ার সাহসই পাই না একমাত্র মা সাহসে আমি বাড়িতে যাইতেছি মার মুখের উপরে কেউ কথা বলতে পারে তবে তুমি বাড়িতে যে এমন কোনো কাজ করো না যাতে মার উপর দিয়ে মার দূর করে সবাই আমার বাড়িতে বাই করে দেয় আর আমার যে বড় ভাই আছে না আমি তার জমের মতো ভয় পাই ওই তার চোখের দিকে তাকে এখনো সময় কথা বলতে পারি না তুমি বড় বাইরে দেখে একটু সম্মান করে চলবা বড় বাইরে ওইভাবে চলো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওইটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না আমি সবার মন জোগায় চলব আচ্ছা ঠিক আছে আর তাছাড়া মা তো আমগো পক্ষে আছে হ্যালো যেখানে পাখির পর সেখানে রাত হয় তুমি এক কাজ করো ব্যাগটা ধরো তো কেন ওই যাই হোক খাওনি জিনিস তো কাকা মানে বুঝলাম না তোমার তো চিনবার পারলাম না তুমি এই গ্রামে নতুন নাকি দেখতেছেন না আমি নতুন বউ আপনার হাতে ওটা কি হাতে একটা জিনিস আচ্ছা তা তোমার বাড়ি কোনে বাড়ি বাড়ি আছে বাড়ি আছে কি কি ব্যাপার কাকা একটু দেখি কইলাম তো হাতে একটা জিনিস একটু দেখি একটু দেখি বাবা রে বাবা হ্যাঁ জিলেপি ওকে গরম গরম হয়ে আর ভালো লাগে কাকা না দেখে মনে হইতেছে নতুন বউ কিন্তু ওর হাত থেকে জিলাপির প্যাকেটটা কেমনে নেই এটা তো নেওয়ানো যাব না কিন্তু ওই দিকে মেয়েরা যে জিলাপি খাবার চাইছিল আচ্ছা ঠিক আছে মেয়েরে আরেকদিন এনে দিমনি খাগা এই মেয়ে তোমার সাথে কেউ আসে নাই কিন্তু কই দেখতে পারতেছি না তো পরে দেখেন আচ্ছা ঠিক আছে আমি এখন আসি আপনি আমার উপর নেশপিট আনছেন কে এই চুপ করো আমার খাবার দাও গিসে ফিরে দিমু হ্যাঁ আইসে আরে নরেন অনেক আছে আবার ফিটার মুখে হ্যাঁ নরেন ওই রে মন ছুপার গেল হ্যাঁ তুমি কি করতেছ ফিরে দাও কি বলো তুমি গুলা হ্যাঁ আরে বাচ্চা ফিরে তুমি খেতেছো কয় শোনো এই বাচ্চার হাতে না দুইটা জিনিস ছিল এক হাতে ছিল মিষ্টি এক হাতে ছিল ফিডার তা তো কিছু কি আর একা খাইতে পারবো তাই আমি ভাবছি একটু খাইয়া কমিয়ে দেই শিরে তোমার একটু আগে কইলাম যে বাড়িতে যায় এমন কোনো কাজ করে না যাতে বাড়ি থেকে বাইর করে দেয় বাড়িতে ঢোকার আগে এরকম করা শুরু করে দিছ এটা তো ছেদরামি করতেছ তুমি আই ফিরে দাও না আমি দেবো না আচ্ছা তুমি যে এরকম ছেদর এটা তো আগে আমার কোনোদিন কও নাই দেখছো তুমি একদম অপুজোর মতো কথা কইলা আচ্ছা আমি যদি তোমার বিয়ের আগে বলে দিতাম যে আমি ছেদরামি করি তাহলে তুমি আমার বিয়া করতা আপনারা আমি সাধারণই কই করি আসলে হয়েছে কি মানুষজন যখন খাওয়া খায় না তখন আমার জিবলা দিয়া একটু পানি পড়ে আচ্ছা ঠিক আছে যত বড় বাচ্চা যাই খাও রাস্তা করে মন ঠুমার দিতে এই না এই না এই না এই না আরে দাও আরে 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 বিডি কে সেদ সুন্দর মুড়া হয়েছে রে
বউ নিয়ে এই কারণে নাচতে নাচতে গেছে এলাকায় ডোল দিবার নিগে খাও
আমরা তোমার লাগি বানাই নিয়ে আইছি কি গাস হ্যাঁ তাতে কি খাবো খাও হ্যাঁ এত দিনে আমার নাতনি এটা ভালো কাজ করছে খাও বেশি করে খাও দুই দিন ধরে বাইতে বউ আর হবে পারো না তুমি গরম রাও তো জ্বালা করেছো খাও খাও বেশি করে আম্মা আমি তো কিছুই বুঝলাম না খাইতে খাইতে শেষ শেষে কেন খাওয়া শুরু করছে মানুষ আকাইতে হলে এত আকাইতে পারো না দেখতে শুনে তারপরে খাওয়া লাগে তোমরা কিন্তু আমার সাথে কাজটা ঠিক করো নাই আমি ভাবছিলাম এগুলো দই কি মজা করে মুখে দিলাম কাদা